বশিরহাট কাণ্ডে চরমে তৃণমূল বিজেপি চাপানো তোড়। এক পক্ষ দাবি করছে ষড়যন্ত্র, আর এক পক্ষ তুলছে প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ। এই পরিস্থিতিতে শনিবার বশিরহাট কাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বাদুরিয়া বশিরহাট এই ঘটনাটায় আমরা কিন্তু জুডিশিয়াল ইনকোয়ারি করব। আমরা দেখতে চাই কোন কোন শক্তি একে সাহায্য দিয়েছে, কারা প্ল্যান করে রেগুলার স্প্রেড করেছে রিউমার, কারা বাংলাদেশের কুমিল্লার ক্লিপিং নিয়ে বাংলার ক্লিপিং হিসেবে দেখিয়েছে। আইনত প্রত্যেকটা ব্যাপারে ইম্পার্শিয়াল অ্যাকশন নেবার জন্য ইনপুটগুলো আছে, সেগুলো আমরা দিয়ে দেবো জুডিশিয়াল কমিশনকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার প্রেক্ষিতে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। গতকাল হাইকোর্টে একটা পিআইএল হয়েছে, সেখানে সিটিং জজকে দিয়ে তদন্ত কমিশন গঠনের দাবি করা হয়েছে, ক্ষতিপূরণ দেওয়ার দাবি করা হয়েছে। তাই আগামীকাল সে মামলা শুনানি আছে, এটা জানার পরে তড়িঘড়ি উনি মুখ রক্ষা করার জন্য এটা করেছেন। রাজ্যের প্রশাসনিক সদর থেকে এদিন মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, লাগাতার উস্কানি এবং প্ররোচনা দিয়ে যারা অশান্তি পাকাতে চাইছে তাদের কোনোভাবেই রেয়াত করা হবে না। সাধারণ মানুষকে আমি এখনো বলবো তাদের অভিনন্দন যে তারা এই প্ররোচনায় এখনো পা দেননি। বাংলা হচ্ছে কালচারাল ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড। আমি দেখে নিয়েছি কে কি করেছে না করেছে, আইন আইনের পথে চলবে। সুতরাং জুডিশিয়াল ইনকোয়ারি হবে, আমরা খুঁজে বের করব কারা করেছে, এবং যেই করে থাকুক অ্যাকশন খুব স্ট্রং হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে প্রয়োজনে প্রশাসন যে কড়া পদক্ষেপ নিতেও প্রস্তুত তাও এদিন স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। আমরা অলরেডি দুটো সংগঠনকে ব্ল্যাকলিস্টেড করেছি, একটা হিন্দু সংহতি আর একটা হচ্ছে এমআইএম। বিজেপি এদের বিহারে কাজে লাগিয়েছিল, দাঙ্গা সংহতি না কি সব আছে সব। সুতরাং এদের আমরা ব্ল্যাকলিস্টেড করেছি, কোনো মিটিং মিছিল এখানে আমরা তোঘাড়িয়াকে করতে দিই না, এদের দুটোকেই দেবো। ফেসবুকে ভোজপুরি সিনেমার দৃশ্য শেয়ার করে উত্তেজনা ছড়ানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে লালবাজারের সাইবার ক্রাইম থানা। এই প্রসঙ্গে এদিন নবান্নের সাংবাদিক বৈঠকে সরব হন মুখ্যমন্ত্রী। একটা ভোজপুরি সিনেমার একটা ফিল্মের একটা পার্ট নিয়ে দেখানো হচ্ছে বাংলায় হয়েছে, হোয়াট ইজ নট এট অল রিলেটেড টু বেঙ্গল, ফেসবুকের নামে ফেকবুক চলছে। অশান্তির প্রেক্ষিতে শুক্রবার সরানো হয়েছিল বশিরহাটের আইসিকে, এবার পুলিশের ওপরতলাতেও রদবদল করল প্রশাসন। নবান্ন সূত্রে খবর, সরিয়ে দেওয়া হয়েছে আইজি দক্ষিণবঙ্গ অজয়ের আনানেকে, তাকে আইজি সিআইডি ওয়ান পদে বদলি করা হয়েছে। নতুন আইজি দক্ষিণবঙ্গ হয়েছেন এডিজি পদমর্যাদার অফিসার সঞ্জয় সিংহ। দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে উত্তর চব্বিশ পরগনার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়কে, তাকে বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি জোন টু পদে পাঠানো হয়েছে। জেলার নতুন পুলিশ সুপার হয়েছেন সি সুধাকর, তিনি ছিলেন বিধাননগর কমিশনারেটের ডিসি হেডকোয়ার্টার। ডিরেক্টরেট অব ইকোনমিক অফেন্সের ডেপুটি ডিরেক্টর তন্ময় রায়চৌধুরী এসপির কাজের তদারকি করবেন। এডিজি আইবি গঙ্গেশ্বর সিংহকে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এডিজি করা হয়েছে, তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্র দপ্তর থেকে আসা সঞ্জয় চন্দরকে। সূত্রের খবর, বশিরহাট কাণ্ডে রিপোর্ট না দেওয়ায় কেন্দ্রীয় সরকার ক্ষুব্ধ, যদিও তা নিয়ে পাল্টা কেন্দ্রকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর কত রিপোর্ট চাইবে, নিজেদের স্টেটে কটা রিপোর্ট নেয়? মধ্যপ্রদেশে যে এতজন কৃষক মারা গেল, আর সারা ভারতবর্ষে কয়েক হাজার কৃষক আত্মহত্যা করেছে, কটা রিপোর্ট নিয়েছে? বশিরহাট সহ একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রী এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন। যদিও স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে দাবি, বশিরহাটে চার কোম্পানি বিএসএফ পাঠানো হয়েছে, আরও চার কোম্পানি দিতে চাইলেও রাজ্য সরকার তাতে রাজি হয়নি। সুমন ঘড়াই, দীপক ঘোষ ও মহিষ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ।